হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সুমিত, আর আজ আমরা কথা বলবো পরিচালক রিঙ্গোকে নিয়ে। রিঙ্গো আমার মতে কেন তাকে আন্ডার রেটেড ডিরেক্টর বলা হয়? অর্ণব ব্যানার্জি রিঙ্গো নামেই পরিচিত। 14 বছর ধরে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করার পর সে ছবি পরিচালনায় আসে। শুধু পরিচালক নয়, মেন তার যেটা প্রফেশন সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফিটা রিঙ্গো খুব ভালোই বোঝে, কারণ হচ্ছে তিনি একদিকে ডিওপি তে নিজে হাতে টেক করতেন। যখন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করতো তখন বিভিন্ন শ্যুট সেগুলো সে নিজের হাতে ক্যামেরা করতো, এবং তারপরে বহু কাজ করেছে যেগুলোতে সে নিজেই ক্যামেরা করেছে, তাই ক্যামেরার দক্ষতাটা তার ভীষণ পরিমাণেই রয়েছে। তো যাই হোক, তো ক্যামেরা একদিকে সে সিনেমাটোগ্রাফার, একদিকে এডিটার, কারণ অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করার সময় তার এডিটিংয়ের নলেজটাও ভীষণ পরিমাণে ছিল, তাই সে এডিটিংটাও নিজের হাতেই করে, এবং স্ক্রিপ্টিং যেটা সেটাও সে নিজেই লিখছে, তার সাথে সাথে পরিচালনা। মানে একদিকে এতগুলো পারফরমেন্স, যেটা বলা হয় মাল্টি ট্যালেন্ট আর কি। তো সেই মাল্টি ট্যালেন্টেড একটা লোক হচ্ছে রিঙ্গো। তাধারে রাইটার, ডিরেক্টর, এডিটার উইথ সিনেমাটোগ্রাফার, মানে এটা কিন্তু আজকালকার মানে এখনকার টলিউডে যত পরিচালক আছে খুব কম পরিচালকই বোধহয় একসাথে এতগুলো দিক সামলাতে পারে। তো একটা পারফেক্ট ফিল্ম মেকার যদি আমরা বলি, তো রিঙ্গোকে কিন্তু একটা পারফেক্ট ফিল্ম মেকার বলা যায়। তিনি ফার্স্ট ছবি পরিচালনা করেছিল 2006 সালে, জিতের ক্রান্তি। জিতের ক্রান্তি যেটা হয়তো অনেকেই দেখেছে, এবং ছবিটা ভীষণ মানে খুব ভীষণ বলবো না, কিন্তু মোটামুটি ভালো জনপ্রিয়তা লাভ করেছিল। জিত ছিল, আশিস বিদ্যার্থী ছিল বলিউডের ভিলেন, তো সেই অর্থে ছবিটা, এবং ছবিটার সবচেয়ে বড় কথা গানগুলো এবং স্বস্তিকার সাথে জিতের যে কেমিস্ট্রি, সব কিছু কিন্তু ক্রান্তি সিনেমাটা হয়তো অনেকেই দেখেছে, যারা দেখেছে তারা জানে যে সিনেমাটা ওই সময় মানে 2006 সালে যখন রিলিজ করেছিল, মোটামুটি একটা ইয়ং জেনারেশনের মধ্যে ভালোভাবে সাড়া ফেলেছিল। তার প্রত্যেকটা গান ছিল সুপারহিট, এবং বিশেষ করে ওর ক্রান্তির যে থিম সংটা সেটা একদম মানে মানুষের মনে গেঁথে যাওয়ার মতো, এবং ছবিটাও খুবই ভালো একটা ছবি। তো সেই ফার্স্ট ছবি রিঙ্গো যেটা থেকে ডেবিউ করেছিল, তারপরে সে এক এক করে আমাদেরকে বহু ভালো ভালো ছবি উপহার দিয়েছে। যেমন একদিকে 2008 সালে নীল রাজার দেশে বলে একটি সিনেমা রিলিজ হয়েছিল, সেটা রিঙ্গোর পরিচালনায়। তারপরে 2008 সালে লাভ বলে যিশু সেনগুপ্ত এবং কোয়েল মল্লিকের একটি সিনেমা ছিল, 2009 সালে রিস্ক, তারপরে 2010 সালে যদি একদিন, এবং 2011 সালে ফার্স্ট আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটা মানে প্রথম বাংলায় প্রথম আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটা ছবি হয়েছিল সিস্টেম, তো সেই ছবিটা এই রিঙ্গো পরিচালনা করেছিল। তারপরে 2012 সালে নহন্যাতে, মানে একের পর এক মানে অসাধারণ অসাধারণ ছবি সে আমাদের দিয়ে গেছে। নহন্যাতে সিনেমাটার মধ্যে কিছু কাজ ছিল যেটা সত্যি মানে ভাবা যায় না বাংলায় যে এই রকম কাজ হতে পারে। মানে ফার্স্টে একটা সিন ছিল ভূমিকম্পে, যখন ঘর বাড়ি সব ধসে পড়ছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, ওই সিনটা মানে অসাধারণ, এত নিখুঁতভাবে সিনটাকে তুলে ধরা হয়েছে যা নাকি অনেক ভালো ভালো ছবির সাথে তুলনা করার মতন একটা ছবি বাংলায় কাজ হয়েছিল। কিন্তু অর্ধেক লোকেই হয়তো এই সিনেমাটার নামই শোনেনি, কিন্তু সিনেমাটা অসাধারণ একটা সিনেমা, এবং একটা বাচ্চা মেয়ের স্ট্রাগল করে তারপর তার বাবা মাকে হারিয়ে স্ট্রাগল করে বেঁচে থাকার একটা গল্প। রিঙ্গোর লাস্ট বিগ স্ক্রিন রিলিজ ছিল 2019 সালে সেনাপতি, কিন্তু তারপর থেকে তার আর কোনো ছবি হলে মুক্তি পায়নি। কিন্তু আর্টাটাইমসের জন্য সে অনেকগুলো কাজ করছে, যেমন চেকমেট, কারমার মতো ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, এগুলি সে আড্ডা টাইমসের জন্য বহু কাজ করছে, কিন্তু বড় স্ক্রিনের জন্য আর সেভাবে তার ছবি এখনও আসছে না। তো আমার মনে হয় যে কোনো জায়গা থেকে আজকাল বহু পরিচালক, অনেক পরিচালক আছে যাদের আমি নাম নেব না, কিন্তু সাউথের তারা কপি করে, বা মানে কপি সবাই কম বেশি করে সেটা আমি বলবো না, হয়তো রিঙ্গো বহু ছবি থেকে ইন্সপায়ার্ড হয়ে কপি করেছেন, কিন্তু আমি ট্রিটমেন্টের কথা যদি বলি, তো এখন মানে 2006 সালে যে সময় মানে রিঙ্গোর প্রথম ছবি এসেছিল ক্রান্তি, ঠিক সেই সময় পাশাপাশি বহু বাংলা সিনেমা সেগুলোও হয়তো অন্য কোনো না কোনো জায়গা থেকে কপি হতো। ক্রান্তিওয়াটা রিমেক ছিল,
সাউথের, কিন্তু সে সময় বহু বাংলা সিনেমা কপি হতো, ঠিক আছে, কিন্তু সেই ছবির ট্রিটমেন্ট আর ক্রান্তির ট্রিটমেন্ট দুটো টোটালি ডিফারেন্ট ছিল। এখনো পর্যন্ত আমরা যদি দেখি যে বহু পরিচালক সাউথের কপি এবং সাদা মাটা ছবি এবং হুবহু, মানে যেটাকে টুকে দেওয়া বলে আর কি, কোনো ইন্সপায়ার নয়, কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নয়, পুরোপুরি সাউথের থেকে কপি করে ছবিগুলো বানিয়ে ফেলছে এবং সেই করে তারা বিশাল ফেমাস হয়ে যাচ্ছে, বিশাল পপুলারিটি, বিশাল টিআরপি তাদের হাই, মানে কি বলবো, হায়েস্ট পেড ডিরেক্টর যদি বলা হয়। এরকম বহু পরিচালক আছে যারা চুটিয়ে কাজ করছে এখন, কিন্তু তাদের ক্রিয়েটিভিটি সেইভাবে দেখাই যায় না, মানে একটা সাউথের ছবি থেকে ধার করে পুরো হুবহু টুকে জাস্ট সেম টু সেম রেখে দিচ্ছে। মানে রিসেন্ট আমি একটা ছবি ট্রেলার দেখেছি, সেটাতেও দেখলাম যে একটা সাউথের রিমেক হচ্ছে, নতুন ছবি আসছে, সেটা নিয়েও আমি পরের ভিডিওতে বলবো। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে হুবহু একভাবে টুকে দেওয়ার পরও তারা আজ ফেমাস হয়ে যাচ্ছে, বিশাল নাম পাচ্ছে, তাদের ছবি মার্কেটে হুড় হুড় করে সেল হচ্ছে বা ফেমাস আর কি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি রিঙ্গোর কথা বলি, তো রিঙ্গো বহু জায়গা থেকে ইন্সপায়ার হয়ে তার সাথে নিজস্ব ক্রিয়েটিভিটিকে মিশিয়ে দিয়ে তারপরে সে একটা ছবি বানায়, কিন্তু তারপরে তার সেইভাবে নাম হয়নি, তার ছবিগুলো সেভাবে চলেনি, মানুষ হয়তো অনেকে জানেই না, শোনেনি, দেখেনি। কিন্তু এই রিঙ্গোর কাজের মধ্যে কিন্তু একটা আলাদা ক্রিয়েটিভিটি আছে, যেটা স্পেশালি আমাকে তো খুব মানে ভাবায় এবং আমার ওর ছবিগুলো ভালো লাগে। কমার্শিয়াল ঘরানার মধ্যেও ওর একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়, যেটা নাকি এখনকার পরিচালকদের অন্যান্য কাজের মধ্যে আমি খুব অভাব দেখি। যে সময়টার কথা আমি বলছিলাম, 2006 সালে ক্রান্তি যখন রিলিজ করেছিল, সেই সময় আরও অনেক বাংলা সিনেমা ছিল যেগুলো হয়তো সাউথ থেকে কপি হতো এবং সেই সময় বহু নাম করা পরিচালক ছিল। তারা কি করতো, তারা ওই সেম টু সেম, মানে পুরো যেরকম ওই ছবিটা আছে সেরকমই হুবহু একভাবে ছবিটা টুকে দিত এবং দিয়ে রিলিজ করতো, এবং সেই ছবিগুলো ভালো বিজনেস করতো, ঠিক আছে, তার মধ্যে সেইভাবে ক্রিয়েটিভিটি কিছু দেখা যেত না। একটা সাদামাটা একটা গল্প জাস্ট প্রেজেন্ট করা হতো এবং বাঙালি জাস্ট ছোঁয়াটা সেন্টিমেন্ট সেগুলো থাকতো। কিন্তু রিঙ্গোর আমি দেখেছিলাম যে প্রথম কাজ থেকেই তার একটা মানে কি বলবো, একটা আলাদা কিছু জিনিস আমি দেখেছিলাম, যে কারণে আমার স্পেশালি এই পরিচালকটাকে খুবই ভালো লাগতো, কিন্তু সে আস্তে আস্তে দেখলাম হারিয়ে যাচ্ছে। মানে তো আমি সেই ভিডিওটাই বানানোর উদ্দেশ্য মানে এটাই যে পাবলিককে আমি বলতে চাই যে তার কাজের মধ্যে আর আদার্স কাজের মধ্যে ডিফারেন্ট, ঠিক আছে, হয়তো সেও কপি করে ঠিকই কোনো না কোনো জায়গা থেকে, সেটা সবাই করে কম বেশি, কিন্তু তার কাজের ক্রিয়েটিভিটির মধ্যে একটা তফাৎ রয়েছে যেটা অন্যান্যদের ছবির মধ্যে পাওয়া যায় না। তো রিঙ্গোর ছবি যদি কেউ ভালো করে দেখে তাহলে এটা ফিল করতে পারবে, যে যেমন ক্রান্তি, ক্রান্তির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অসাধারণ, ঠিক আছে, তার প্রত্যেকটা এন্ট্রি মোমেন্ট বা আর একটা সুন্দর সুন্দর যে প্রেজেন্টেশনগুলো, মানে রোমান্টিক সিচুয়েশনগুলো হোক বা কিংবা অ্যাকশনের মুহূর্তগুলো হোক, মানে এত নিখুঁতভাবে, মানে সেখানে মানে কমেডি, হালকা বেস কমেডি, সেই রকম ছ্যাবলা মোটা নেই, মানে এত সুন্দর একটা গতিতে মানে ছবিটা এগিয়েছে, হ্যাঁ, এবং লাস্ট অ্যাকশন সিকোয়েন্স যেখানে থিম সং হচ্ছে, মানে এরকম তখনকার বাংলা সিনেমায় মানে ভাবাই যেত না এরকম, ঠিক আছে, বাংলা সিনেমা মানে ওই একটা হালকা সেন্টিমেন্ট, কান্নাকাটি, একটা মেলো ড্রামা, অ্যাকশন, ওই ঢুস ঢাস আওয়াজ হচ্ছে, ঠিক আছে, উড়ে উড়ে পড়ছে, মানে একটা বিদেশি ব্যাপার আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে ক্রান্তিতে যে অ্যাকশন থিম সং বাজছে, মানে ওই সিনটা মানে মানে ভুলতে পারি না, পড়ে রয়েছে, মানে জিত মুখ থেকে রক্ত পড়ছে, আর আসবেই ক্রান্তি, এই যে গান হচ্ছে, তার সাথে ওর মানে যা এক বন্ধু ছিল যে মারা যাবে, সে বা ওর বাবা ওর ভাবছে, ওকে ইন্সপায়ার করছে, ওঠো ওঠো, এই যে ব্যাপারটা, মানে এই যে ফিলটা, এই ওই সময়কার বাংলা সিনেমায় মানে জাস্ট কি বলবো। তো এইরকম ডিফারেন্ট কাজগুলো করতো রিঙ্গো, ঠিক আছে, শুধু ক্রান্তি কেন, লাভ হয়তো অনেকেরই দেখা, যিশু এবং কোয়েল যেটাতে অভিনয় করেছিল, কোয়েল একটা ক্যান্সার পেশেন্ট ছিল যে লাস্টে মারা যায়, কিন্তু ভালোবাসার যে গল্পটাকে এত সুন্দরভাবে সেখানে প্রেজেন্ট করা হয়েছিল, টোটালি একটা লাভ স্টোরি, কিন্তু থিমটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং তার প্রত্যেকটা গান যে সিচুয়েশান অনুযায়ী, মানে
একটা আলাদা রকমের ফিলিংস আসবে ছবিটা দেখে, একটা ভাবনা, মানে কিছুক্ষণ হলেও ঘোরের মধ্যে থাকার মতো সেই জায়গাটাকে ডিরেক্টর ধরতে পেরেছিল, সেই ক্রিয়েটিভিটিটা দেখিয়েছিল। তো এই সব ছবিগুলো মানে মন দিয়ে ভালো করে দেখলে চট করে ভোলার নয়। এবং এখনকার ছবিগুলো হয় যে হল থেকে বেরোনোর সাথে সাথে ভুলে গেলাম, জাস্ট একই রকম, কিন্তু ওই রিঙ্গো ছবিগুলোর মধ্যে একটা আলাদা ট্রিটমেন্ট ছিল যা মানুষকে বহুক্ষণ ঘোরের মধ্যে রাখতো কিংবা ভাবাতে বাধ্য করতো। সিস্টেম বলে একটা ছবি বেরিয়েছিল যেটা নাকি বাংলায় প্রথম আন্ডারওয়ার্ল্ড নিয়ে ছবি, মানে বাংলায় সেই সময় আন্ডারওয়ার্ল্ড নিয়ে সেইভাবে ছবি মানে ভাবাই যেত না, জাস্ট অ্যাকশন থাকতো, ওই থাকতো। কিন্তু ফার্স্ট টাইম রিঙ্গো একটা আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটা সিনেমা করলো সিস্টেম, ঠিক আছে। তো হিন্দিতে আন্ডারওয়ার্ল্ড নিয়ে এরকম বহু সিনেমা হয় এবং সেই ছবিগুলো প্রচণ্ড জনপ্রিয়, কিন্তু বাংলায় ওরকম আন্ডারওয়ার্ল্ড নিয়ে ছবিটা মানে সেটা প্রথমবার, কিন্তু সেই সিনেমাটাও সেভাবে চলেনি। কিন্তু তার মধ্যে একটা আলাদা ক্রিয়েটিভিটি ছিল, আলাদা রকম কিছু করতে চেয়েছিলেন ডিরেক্টর। আমি স্পেশালি আর একটা ছবির কথা বলবো, 2010 সালে মুক্তিপ্রাপ্ত ছবি যদি একদিন, যেখানে ইন্দ্রনীল, প্রিয়াঙ্কা সরকার অভিনয় করেছিল এবং সাহেব ভট্টাচার্য ছিল খুব অল্প সময়ের জন্য। সেই ছবিটাও যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্ট, মানে আলাদা, মানে সমস্ত কনসেপ্টের থেকে, মানে এখন যেখানে বাংলা সিনেমা মানে ওই কমেডি অ্যাকশন সব মিলানো মিশন একটা জাস্ট ড্রামাটিক প্যাকেজ, সেই জায়গায় দাঁড়িয়ে যদি একদিন ছবিটা যদি কেউ দেখো বুঝতে পারবে যে কতটা ডিফারেন্ট, আলাদা একটা থিঙ্কিং কাজ করছে ছবিটার মধ্যে দিয়ে। মানে সেখানে ইন্দ্রনীল একটা স্বপ্ন দেখছে যেটা তার পরে পরবর্তীকালে বাস্তবে সেটা হুবহু মানে মিলে যাচ্ছে, এবং সাহেবের সেখানে এন্ট্রিটা আছে, এন্ট্রিটা জাস্ট মানে ওরকম এন্ট্রি ভাবা যায় না। মানে সাহেব হয়তো অনেক ছবিতে অভিনয় করেছে কিন্তু আমার এই ছবিটা সাহেবকে বেশি ভালো লেগেছে, কারণ ওইখানে ওর কাজটা মানে একটা ম্যাজিশিয়ানের ভূমিকা ছিল এবং সেই ম্যাজিক করে ও যে মানুষের মনের কথা জেনে ফেলতো এবং সেই মনের যে দ্বন্দ্বটা চলছে সেটাকে যে ধরিয়ে দেওয়া চোখের উপর থেকে, এই যে ভূমিকাটা, এটা এত সুন্দর অভিনয় করেছিল সাহেব, মানে কি বলবো। তো এখানে ফুল ক্রেডিট মানে আমি ডিরেক্টরকে দেবো, যদি মানে কি বলবো যে 8-5টা বাংলা ছবি থেকে টোটালি ডিফারেন্ট, মানে একটা হলিউড প্যাটার্নের একটা সিকোয়েন্স তৈরি করা হয়েছে ছবিটার মতো দিয়ে। তো অসাধারণ এই ছবিগুলো, কিন্তু কি সেইভাবে প্রচারে আসেনি, সেইভাবে হয়তো প্রডিউসার, বড় কোনো প্রডিউসার এগিয়ে আসেনি এর ধরনের ডিরেক্টরদের দিয়ে, এরকম ভালো একটা ডিরেক্টরকে দিয়ে কাজ করানোর জন্য। সেই কারণে সেভাবে প্রমোশনাল মার্কেটিং হয়নি, সেইভাবে বাজেট ছিল না, যার ফলে কী হয়েছে ছবিগুলো সেভাবে মানুষ জানতে পারেনি এবং মানে প্রচারে আসেনি বলে সেইভাবে চলেও নি, হিটও করেনি। কিন্তু ছবিগুলো প্রত্যেককটাই ছিল ডিফারেন্ট এবং অন্য রকম ছবি, ঠিক আছে। ক্রান্তি যেখানে একটা অ্যাকশান ড্রামা, সেখানে লাভ, সম্পূর্ণ লাভ স্টোরি, এবং যদি একদিনও একটা লাভ স্টোরি এবং একটা রিলেশনের গল্প, যেটা মানে পুরো ড্রিমি সিকোয়েন্সের মধ্য দিয়ে ঘটনাটা এগোচ্ছে, মানে অসাধারণ ট্রিটমেন্ট। মানে এই ধরনের কাজগুলো রিমোট থেকেই এক্সপেক্ট করা যায়, ঠিক আছে। তো সেই কারণে আমার রিঙ্গোকে, রিঙ্গোর পরিচালনাকে আমার বেশি ভালো লাগে ওর সিনেমাগুলোকে। তো এই মুহূর্তে হয়তো আর সেভাবে ওর কাজ আসছে না, অনলাইন প্ল্যাটফর্মে যদিও আসছে কিন্তু হলে সেভাবে রিলিজ হচ্ছে না, হলের কোনো প্রজেক্ট নেই। কিন্তু আমার এই ছবিগুলো খুবই ভালো লাগে এবং চাই আমি বারবার দেখি, এবং এরকম ধরনের কাজ আরও বাংলাতে হওয়া দরকার। যে কারণেই আমি বলবো যে এখনকার পরিচালকদের সাথে রিঙ্গোর একটা তফাৎ, যে হয়তো তাদের মধ্যে সেই রকম তারা ক্রিয়েটিভিটি কিছুই দেখায় না, কিন্তু তা সত্ত্বেও মানে একটা জাস্ট কোথা থেকে একটা গল্পকে হুবহু টুকে দিয়ে নাম করে নিচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রিঙ্গো এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখেও সেইভাবে প্রচারে আলোয় আসেনি বা সেইভাবে নাম হয়নি। কিন্তু কোথাও মনে হয় দরকার ছিল, কারণ প্রত্যেকটা ছবি তার ইউনিক অন্য ধারা ছিল। তার যদি অ্যাওয়ার্ড বলি, পুরস্কার, তাহলে শুধু সেই লাভ সিনেমাটার জন্যই আনন্দলোক অ্যাওয়ার্ড পেয়েছিল, একটাই অ্যাওয়ার্ড পেয়েছিল, কিন্তু সে আরও ডিজার্ভ করে, কারণ এখনকার যে পরিচালকরা কমার্শিয়ালি ছবি বানায়
তারা যে হারে সম্মান পায় বা যে হারে পপুলারিটি পায়, রিঙ্গো সেরকমভাবে পায়নি। শুধু লাভ এই একটা সিনেমার জন্যই সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো আমার মনে হয় কোথাও হয়তো ক্রান্তি, মানে আমার তো মনে হয় জিতের যদি টপ 5 কি টপ 10 সিনেমা রাখা হয়, তার মধ্যে ক্রান্তি তো অবশ্যই জায়গা করে নেবে। ঠিক আছে, তো ক্রান্তি সিনেমাটাও অ্যাওয়ার্ড পাওয়া প্রয়োজন ছিল, বা যদি একদিন সিনেমাটার কথা যদি বলি তো সেই সিনেমাটাও পাওয়া উচিত ছিল। স্পেশালি নহন্যদের সিনেমাটা তো পাওয়া উচিত ছিলই, এত ভালো সিনেমা বাংলায় মানে ভাবা যায় না। কিন্তু যাই হোক, কিছু কিছু আন্ডাররেটেড থেকে মুভি বলো, ডিরেক্টর বলো, অ্যাক্টর বলো, থেকে যায় যারা তাদের কাজটা করে যায়, কিন্তু সেইভাবে তারা প্রাপ্য সম্মানটা পায় না। তো কোথাও একটু দরকার এগুলো জানার পাবলিকের, তাই আমি ভিডিওটা করলাম। তো এটাই ছিল আজকের এপিসোড। যাই হোক, সময় পেলে যে মুভিগুলোর কথা বললাম তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে, একটু মন দিয়ে দেখো। ঠিক আছে, আর বলার কিছুই নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।